পুজোর শেষ মুহূর্তের প্রস্তুতিতে আমরা দাঁড়িয়ে খিদিরপুরের পল্লী শারদীয়া পুজো মণ্ডপে। 73তম বর্ষে এবছর কী থিম নিয়ে হাজির হচ্ছেন এখানকার পুজো উদ্যোক্তারা, তা সরাসরি জেনে নেবো তাদের কাছ থেকে। আচ্ছা, এবছর 73তম বর্ষ, ঠিক কী উপহার থাকছে দর্শনার্থীর জন্য? আমরা কবিগুরুর সেই বিখ্যাত গান কোথাও আমার হারিয়ে যাওয়া নেই মানা, এই এই গানের থেকে এক আমাদের ক্যাচ লাইনটা নিয়েছি। আমাদের ক্যাচ লাইন হচ্ছে এবছরে হারিয়ে যাওয়া নেই মানা। এই ইনস্টলেশনটাতে আমরা যেটা করতে যাচ্ছি যে একটা মানুষ স্বাভাবিকভাবে যে কোনো একটা জিনিস ধরুন যেরকমভাবে দেখে, যখন সেই জিনিসটা আবার কাছ থেকে এসে দেখবে সেটা একটা অন্যরকম রূপ নেবে, এটাই আমাদের মানে ইনস্টলেশনে থাকছে। আর এই পুরো ব্যাপারটা দিয়ে একটা ইলিউশন ক্রিয়েট করার চেষ্টা করছে যে একটা মায়াবী পরিবেশ তৈরি হবে, যেটা সুস্থ স্বাভাবিকভাবে কোনো একটা জিনিস ধরুন যদি একটা এক ফুটের জিনিস, সেটা হয়তো আপনি যখন ওটা কাছ থেকে এসে দেখলেন সেটাকে, সেটা মনে হবে একটা 6 ফুটের লম্বা জিনিস। এইভাবেই পুরো মণ্ডপটাকে ইনস্টলেশন করা আছে। এর এর মধ্যেও বিভিন্ন ধরনের হাতের কাজও থাকছে, এবং ওই জন্যই আমরা বলছি আর্ট এবং সায়েন্সের মেলবন্ধন ঘটছে এখানে। সারা বছর কর্মব্যস্ত জীবনের মধ্যে পুজোর কটা দিন একটু স্বস্তি, একটু শান্তি এবং একটু অবসর খুঁজে নেন বাঙালি। আপামর বাঙালির এই অবসর খুঁজে নেওয়ার থেকেই এবছর থিম ভাবনা সাজিয়েছেন খিদিরপুর পল্লী শারদীয়ার পুজো উদ্যোক্তারা। এখন দেখার এই থিম সাধারণ মানুষের মধ্যে কতটা প্রভাব ফেলে। ক্যামেরায় সুজিত নস্করের সঙ্গে কৌস্তভ সেন, ইমেজ কলকাতা।